হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমি এখন সাইকেল নিয়ে গ্যারেজে রাখবো, স্টেশনে যাব, তারপর ট্রেনে করে যাব, স্কলারশিপ ফর্ম জমা দিতে দেখি, তারপরে তোমাদেরকে কলেজটা ঘুরে দেখাবো। ছোটো থেকে নেমে পড়েছি কলেজের সামনে। আমি এই সামনে চার্চ আছে একটা, আর এগিয়ে যাচ্ছি ভিতরে। আমাদের কলেজ, কলেজের ভেতরে তোমাদেরকে আমি সবটাই দেখাবো, তো আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখে ফেলো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে গাছে, কি বল না কি আছে? কলেজটা হচ্ছে মাঝখানে এরকম, ওইখানে অফিস সাইড, অফিসের কাজ টাজ হয়, আর পেছন দিয়ে পেছনের দিকেও যাওয়া যায়, পেছনের দিকে পরে যাব, আগে হচ্ছে ওইদিকে যাবো। ওইদিকে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্ট গুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চল 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 তাড়াতাড়ি জঙ্গল হয়ে গেছে, পাতা পাতা পড়ে, ভালো ক্লাস হয় না তো সেরকম, এখন সব ছুটি থাকে বেশি, তার জন্য ওইটা পরে যাবো, আগে সোজা যাবো। ওই দিক দিয়েও অনেক রুম আছে, অনেকটা বড় জায়গা। জিওগ্রাফি ডিপার্টমেন্ট দেখিয়েছি। এই পাশ দিয়ে পুরো জঙ্গল ছিল, বড় বড় গাছ ছিল, তারপরে কেটে ফেলেছে গাছগুলো, কেটে কেটে সব কাটা করেছে। আর এইখানেও আমাদের ফার্স্ট টাইম যখন এসেছিলাম, এইখানেও এই রুমেও ক্লাস হয়েছিল। এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে তো ওই ওই সাইডে পড়ে যাচ্ছি, আগে আসো। আমি প্রথমের দিন, প্রথম দিন এসেছিলাম যেদিন, সেদিন তো ভিডিও করা হয়নি, আমি নিজেও বুঝতে পারিনি যে এতটা বড় জায়গা, আমার কাছে অনেক নতুন। আর আমার বাড়ি হচ্ছে কালিরামপুর, কালিরামপুর থেকে কৃষ্ণনগর আসতে পাঁচটা স্টেশন পড়ে, পাঁচটা। স্নাতকোত্তর বাংলা বিভাগ, তাই করে দাও
এই যে এই রুমে আমাদের ক্লাস হয়েছিল না আবার, আমি তো সেদিন ভিডিও করতে পারিনি। পুরো ফাঁকা বেঞ্চ গুলো ধুলো পড়ে গেছে, আর স্টুডেন্ট থাকলে কত সুন্দর লাগে। আর এইগুলো সব এক একটা আলাদা আলাদা রুম, সবই বন্ধই থাকে। আমি একা একাই ঘুরছি, সবাই আলাদা আলাদা হয়ে গেল, আমার সাথে যাচ্ছেই না। স্টোর রুম পাশ দিয়ে খালি জঙ্গল, ভুতুরে ভুতুরে ফিলিং আসে। সিঁড়ি দিয়ে উঠছি, ওপরে যাব। ওপর থেকে তোমাদের ব্যাকগ্রাউন্ডও দেখাচ্ছি, মাঠ আছে পাশে, অনেক বড় মাঠ। এগুলো রুম, এখান দিয়ে জানলা। এই যে এই একটা রুম, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে সুন্দর ছিল আরো কয়েকদিন আগে, কিন্তু সব নোংরা পড়ে যায়। এই যে ওপর থেকে একটু, ও গাছপালা শুধু। আমি একা একাই ঘুরছি, আয় আমার সাথে আয়। আর এটা হচ্ছে মিউজিয়াম, দরজার মাঝখান দিয়ে দেখাচ্ছি। একা একাই তো উঠছি, ভয় ভয় করছে। এর উপরে ছাদের উপরে আর উঠবো না। এটা জুওলজি ডিপার্টমেন্ট। আর ওদিক দিয়ে কোনো রাস্তা নেই, ওই পেছন দিয়ে। রড কত বড় বড় এমনি দিয়ে।
সে পুরনো যুগের স্টাইল। আর দরজাগুলো সাইজটা দেখতে অনেক লম্বা। যেভাবে এসেছিলাম টোটোতে করে সেভাবেই যাবো এবং ট্রেন ধরে বাড়ি চলে যাবো। টাটা বাই বাই।